চিকেন ছাড়াই দুর্দান্ত স্বাদের ভেজিটেবল মোমো বানিয়ে বাড়ির সবাইকে আপনিও তাক লাগিয়ে দিতে পারেন। ঘরে থাকা সাধারণ কিছু সবজি আর চিংড়ি মাছ দিয়ে নরম তুলতুলে মোমো তৈরির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে মোমো ভাজ করা ও স্টিমার ছাড়াই মোমোগুলো স্টিম কুক করার বিশেষ টেকনিক। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, এপি কিচেন রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, ভেজিটেবল মোমো। মোমোর ডো তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার সাথে সামান্য পরিমাণ লবণ যোগ করে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল মিক্স করে ময়দার ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডো তৈরি করা হয়ে গেছে, এখন উপরে সামান্য তেল মাখিয়ে সাদা সুতি কাপড় দিয়ে আমরা ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। এখন আমরা মোমোর পুর তৈরি করার জন্য কেটে রাখা সবজিগুলো প্রথমে সিদ্ধ করে নেব। কড়াইতে জল গরম হয়ে এলে একে একে দিয়ে দেব ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম ও গাজর। এগুলো অল্প পরিমাণে সিদ্ধ করে তারপর তুলে রাখব। এরপর কড়াইতে তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি। রসুন কুচিগুলো হালকা নাড়াচাড়া করে অ্যাড করে দেব সামান্য লবণ ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, তাই এখন এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো যখন একটু লালচে বর্ণ হয়ে যাবে তখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। সয়া সস দিয়ে হালকা নাড়াচাড়া করে এগুলো সেদ্ধ করা সবজির সাথে মিশিয়ে দেব। আর যোগ করব ধনে পাতা ও টমেটো সস। সাথে স্বাদের জন্য সামান্য গোলমরিচের গুঁড়াও ব্যবহার করছি। এরপর এইগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। ভেজিটেবল মোমো তৈরি করার জন্য পুর রেডি হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা ময়দার ডোগুলোকে সুন্দর করে বেলে এগুলো মোমোর সাইজে কেটে নেব। আজকাল আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে মোমো খেয়ে থাকি। এগুলো খেতে ভীষণ সুন্দর হয়, কিন্তু এগুলো কতটুকু স্বাস্থ্যকর সেটা কিন্তু আমাদের জানার বাইরে। তাই এরকম রেসিপি দেখে বাড়িতে যদি আপনারা তৈরি করে নেন তাহলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। তাই সম্পূর্ণ ভিডিওতে আমরা এটাই চেষ্টা করেছি যে কিভাবে বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এই ভেজিটেবল মোমোগুলো ঠিক রেস্টুরেন্ট স্টাইলেই তৈরি করে নেওয়া যায়। এই মোমোগুলো বাড়িতে তৈরি করা হলেও স্বাদে কিন্তু মোটেও রেস্টুরেন্টের স্বাদের থেকে কম হবে না। বন্ধুরা, মোমো তৈরি করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মোমো ভাজ করা, কিন্তু ভিডিওতে দেখানো এই উপায়ে আপনারা যদি মোমো ভাজ করে নেন তাহলে আশা করি আপনাদের বাড়িতে মোমো তৈরি করতে কোনো সমস্যাই হবে না। এখানে আমরা 2 ধরনের শেপের মোমো তৈরি করা দেখিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের শেপও দিতে পারেন। বন্ধুরা, এই মোমোগুলো শেপ দেওয়া হয়ে গেলে কিন্তু মোটেই দেরি করা যাবে না, স্টিমের জন্য তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে, না হলে মোমোর বাইরের সারফেসটা বেশ শক্ত হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। আমাদের মোমোগুলো অলমোস্ট তৈরি করা হয়ে গেছে, এখন এইগুলোকে স্টিমে সেদ্ধ করতে হবে। মোমোগুলো স্টিম বয়েল করার জন্য এরকম একটি পাত্রে প্রথমে জল গরম করে নিয়েছি, তারপর পাত্রের মুখে এরকম গজ কাপড় দিয়ে বেঁধে দিয়েছি। এই গজ কাপড় আপনারা যে কোনো ফার্মেসির দোকানে কিনতে পেয়ে যাবেন, তাই স্টিমারের কোনো দরকার হবে না। আর বাড়িতে যদি স্টিমার থাকে তাহলে তো কোনো কথাই নেই। মোমোগুলো সেদ্ধ হবার জন্য এরকম একটি ঢাকনা দিয়ে আমরা সম্পূর্ণ পাত্রটি ঢেকে দিয়েছি। 5 মিনিট এভাবে সেদ্ধ করার পরে দেখুন মোমোগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর ভেতরের সবজিগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে। এই অবস্থায় মোমোগুলো আমরা একে একে প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, মোমোগুলো স্বাদের জন্য আমরা এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা যদি সম্পূর্ণ ভেজ মোমো বানাতে চান তাহলে মাছগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। বাচ্চাদের টিফিন বক্স কিংবা বিকালের নাস্তায় এরকম একটি স্ন্যাক্স যদি খুব সহজেই তৈরি করে নিয়ে যায় তাহলে খুব একটা মন্দ হয় না, কারণ এরকম একটি স্বাস্থ্যকর ও লোভনীয় রেসিপি ছোট থেকে বড় যে কারোরই পছন্দের একটি খাবার হতে পারে।
আশা করি সম্পূর্ণ রেসিপিটুকু বুঝতে আপনাদের এতটুকু সমস্যা হয়নি। তাই এরকম একটি লোভনীয় রেসিপি আজই বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। আর আমার ছেলের এই এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোমোগুলো কতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর এরকম লোভনীয় রেসিপির সহজ সমাধান পেতে ইপি কিচেন রান্নাঘরের সাথেই থাকবেন। ধন্যবাদ।